ভাই আপনারা কেউ এরকম ভাবে বিরক্ত করেন না তার এসব আবিজাবি বলে, ভাইয়ের কথা বলেন। তার জ্বলন্ত একটা সন্তান যে মারা যায় তার সামনে এই কথা আপনি বলতে পারেন? সেটা অনেক কিছুই বলেন। শিক্ষা জানাই তাদেরকে যারা নাহিদের বউকে বিয়ে করতে চাচ্ছেন। অনেকেই হয়তো জানতে চাচ্ছেন নাহিদটা আবার কে। অনেকেই হয়তো ভুলে গেছেন নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের একটি মারামারি হয়েছিল। এই মারামারিটি হয়েছিল রমজানের মধ্যে। এই মারামারি যখন হচ্ছিল তখন ওই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নাহিদ। তখন তাকে সাইকেল থেকে নামিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নাহিদই একমাত্র মানুষ ছিল তার পরিবারের হাল ধরার জন্য। এখন তিনি নেই, তাই বুঝতেই পারছেন তার পরিবারের কী অবস্থা। পরিবারের দিশেহারা অবস্থায় তার পরিবার সাহায্যের জন্য মানুষের কাছে যাওয়া শুরু করে। চলুন নাহিদের মায়ের মুখে শুনে আসি বিস্তারিত। খালি ফোন দেয় বুড়ে বিয়ে দিবেন হ্যান ত্যান এসব আবিজাবি বলে। তো বলি আপনাদের যদি বোন থাকে তাহলে কি এই তার জ্বলন্ত একটা সন্তান যে মারা যায় তার সামনে এই কথাটা আপনি বলতে পারেন? আপনারাই তো শুনলেন কত রকম ভাবে তাদেরকে বিরক্ত করা হচ্ছে। মানুষের যেমন আমরা সাহায্য করার জন্য নাম্বার দিছি, তারা এরকম বিরক্ত করে। কি বিরক্ত করে বলে? ডালিয়াকে আছে, ডালিয়াকে আমাকে একটু কথা বলুন, ওর কি বিয়ে দিবেন, এসব এই সমস্ত কথাই বলে। একটু কথা জাস্ট না বললেই নয়, আজকে একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় তার নাম্বার দিয়েছে যেন ভাই আপনি তাকে কিছু টাকা সাহায্য করতে পারেন, সে যেন দুটো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। আজকে তার বউ আপনার কাছে হাত পেতেছে অথচ আপনি তার শরীরটাই চাইছেন। শুরুতে বলে হ্যাঁ আপনি কে ডালিয়া, আপনাকে একটা কথা বললাম যে কী বলেন, কয় না ব্যস্ত থাকলে এখন বললাম আপনি বলেন যে বিয়ে করবেন না কি, এটা সেটা অনেক কিছুই বলে। দেখুন বাঙালি কতটা ভয়ঙ্কর, কতটা জঘন্য হতে পারে। আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা এতটা ব্রেনলেস নন, তারা সব কিছুর প্রতিবাদ করতে জানেন। এই ভিডিওটি দেখে আমার খুবই খারাপ লাগলো। আজকে যদি নাহিদ বেঁচে থাকতো হয়তো তার বউকে এরকম দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হতো না। আপনারাও যদি এই ঘটনার প্রতিবাদ চান, এসব হায়নাদের বিচার চান, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।